না অবশ্যই এটা তো আমাদের জন্য অবশ্য অনেক বড় একটা অনুপ্রেরণার জায়গা, কারণ যখন যে কোনো সময় বাংলাদেশ টিম ভালো করে বা যে কোনো গেমসেই আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার উনি সবসময় আমাদেরকে সহায়তা করে থাকেন, এবং যে ফ্যাসিলিটিসগুলো আগের চেয়ে এখন অনেক বেড়েছে, এবং আমরা আশা করি যে এই লেভেলে যদি আপনি কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করতে চান, ফ্যাসিলিটিসের কোনো বিকল্প নেই। আর সেই থেকে বলবো যে আমরা আল্লাহর রহমতে খুব ভালো সুযোগ সুবিধা পাচ্ছি এবং চেষ্টা করছি, স্পেশালি ক্রিকেটে আমরা আল্লাহর রহমতে লাস্ট কয়েকটা বছর খুব ভালো কিছু সাফল্য নিয়ে আসতে পেরেছি এই কারণেই। তো আশা থাকবে এবং অবশ্যই তার কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে ভবিষ্যতেও এটা বজায় থাকবে, আর আমরা ইনশাল্লাহ আমাদের পারফরমেন্স দিয়ে চেষ্টা করবো বাংলাদেশের মানুষকে যেন হাসিয়ে রাখতে পারি এবং সম্মান যেন আরও বেশি বেশি করে বয়ে নিয়ে আসতে পারি বাংলাদেশের জন্য, কারণ সবাই এই সুযোগটা পায় না হয়তো, বা আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন রিপ্রেজেন্ট করার বাংলাদেশকে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের দিনগুলোতে যেন ভালো খেলতে পারি অ্যাজ এ টিম হিসেবে। আমরা বাংলাদেশ ক্রিকেট নাই শুধু, আমার মনে হয় সব সেক্টরেই যেন আমরা ভালো করতে পারি, এবং আমার মনে হয় এই দিক থেকে যদি প্রশাসনের অবশ্যই সহযোগিতা, যেটা আমি বললাম যে সবসময় আমরা পেয়ে থাকি, এটা একটা অনেক বড় ইন্সপিরেশন। তো আশা করবো যে ইনশাল্লাহ সেই ধারাটা অব্যাহত থাকবে।